আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শবে বরাতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব। অতিরিক্ত কথা বাদ দিয়ে শুধুমাত্র মূল কথা নিয়েছি। শবে বরাতে আমাদের করণীয়: নম্বর 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নম্বর 2, জিকির আজকার করা। নম্বর 3, দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া। নম্বর 4, সালাতুত তাসবিহ এর নামাজ পড়া। নম্বর 5, বেশি বেশি ইস্তিগফার করা। নম্বর 6, অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। নম্বর 7, লাইলাতুল বারাতের পরের দিন রোজা রাখা। নম্বর 8, একাকী কবর জিয়ারত করা। শবে বরাতে যা করা যাবে না: নম্বর 1, এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ কোনো জনসমাগমের আয়োজন করা যাবে না। নম্বর 2, শুধু শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং করা যাবে না। নম্বর 3, এবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না। নম্বর 4, এবাদত মনে করে খাসি জবেহ করা যাবে না। নম্বর 5, আতশবাজি পটকা ফোটানো যাবে না। নম্বর 6, এবাদত বন্দিগি বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না। নম্বর 7, গর্হিত ও অশ্লীল কোনো কাজ করা যাবে না। নম্বর 8, অন্য কারো এবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো যাবে না। নম্বর 9, দলবেঁধে কবরস্থানেও যাওয়া যাবে না। নম্বর 10, সারা বছর ভালো খাওয়ার উদ্দেশ্যে এই দিনে বিশেষ খাবারের আয়োজন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।